আমি নতুন একটি চ্যানেল, মানে পুরোপুরি এটা নতুন চ্যানেল যার নাম বাংলা ট্রিক্স। এই চ্যানেলে প্রত্যেকটি ইউটিউবার দর্শকদের অনেক অনেক স্বাগতম এবং আমার আন্তরিক ভালোবাসা। আপনারা যদি বিভিন্ন ধরনের মোবাইল ট্রিক্স, কম্পিউটার ট্রিক্স এবং কানেক্ট নিউজ পেতে চান, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করেন এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন, কারণ আমার এই চ্যানেলের এটাই প্রথম ভিডিও। তো আপনি এই চ্যানেলে কি কি নিউজ পাবেন এবং কি কি ধরনের ভিডিও পাবেন আপনাদের জানিয়ে রাখি। আপনি এই চ্যানেলে যেমন নতুন নতুন ভিডিও পাবেন, সেগুলো হচ্ছে কম্পিউটার ট্রিক সম্বন্ধে, কোনো মোবাইল অ্যাপস বা সফটওয়্যার সম্বন্ধে, এবং আপনি ইজিলি যে কোনো মোবাইলের প্রবলেমস, অ্যাপস প্রবলেমস, সফটওয়্যার প্রবলেমস, এইসব ব্যাপারে আপনি ভিডিও পাবেন এবং সলিউশন এবং সলভ করতে পারবেন। এবং অনলাইন কোনো সমস্যা, যে কোনো কাজের বা যে কোনো অ্যাপস বা এবিপিএস ট্রানজেকশন, অথবা আপনাদের যদি কোনো এবিপিএস আইডি লাগে বা এই ধরনের কিছু ভিডিও আপনারা জানতে চান, তাহলে কমেন্ট বক্সে দেবেন। এ ধরনের সমস্ত কিছু নিয়ে আমার এই চ্যানেলটাকে তৈরি করানো। আপনারা যদি এই ধরনের আপনি ইন্টারেস্টেড থাকেন এবং জানতে চান, তো অতি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন। তো চলুন, আজকে ফার্স্ট ভিডিওতে আপনাদের আমি নাম্বার 1 টপিকস যেটা হয়তো আছি আপনাদের সবারই কাজে লাগবে। তো আজকে ফার্স্ট টপিক যেটা হচ্ছে, চলুন আপনাদের জানিয়ে দিই। ফার্স্ট টপিক যেমন রয়েছে, আপনার আগে যদি আপনারা মানে রিয়েলমির হ্যান্ডসেট ব্যবহার করেন তাদের জন্য, তো আপনারা হয়তো ভাবছেন রিয়েলমির হ্যান্ডসেট সম্বন্ধে কী এমন তথ্য দেবে যে আমাদের কাজে লাগবে। দেখুন, আমরা বিভিন্ন সময়ে রিয়েলমির হ্যান্ডসেটে যে থিম স্টোরটি রয়েছে, সেখান থেকে আমরা থিম যখনই ডাউনলোড করতে যাই, তখন আমাদের অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করতে হয়। যেমন যখনই আমরা করতে যাই, সেখানে আপনি ট্রায়াল ভার্সন পান এবং আপনি যদি সেই থিমটাকে লাইফ টাইমের জন্য ব্যবহার করতে চান, তাহলে আপনাকে কি হয়, সেই থিমটিকে আপনাকে বাই করতে হয়, মানে কিনে নিতে হবে। যেমন সামথিং কিছু 70 টাকা কিছু প্যাকেজ দেওয়া থাকে, তো সেই প্যাকেজ আপনাকে সেটাকে কিনে নিতে হবে। তো আমি আপনাদের আজকে এটাই টপিক দেবো যে আপনি যে ট্রায়াল ভার্সনটা আছে, যে আপনি ট্রায়াল ভার্সনটা ব্যবহার করতে পারছেন না, আপনাকে কিনতে হচ্ছে। তো আমি আপনাকে জানাবো যে আপনাকে সেই যে ট্রায়াল ভার্সনটা আছে, আপনি বিনা কিনে মানে টাকা ইনভেস্ট ছাড়াই আপনি সেটাকে লাইফ টাইমের জন্য আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন কিছু সেটিংসের মাধ্যমে, মানে আপনি সেটাকে ইজিলি ব্যবহার করতে পারবেন। তো চলুন, সময়টাকে বেশি, ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত না করে আমি ভিডিওটাকে পুরো আমার মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাই। তো আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটাকে স্কিপ করবেন না এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই বাজিয়ে নেবেন এই ধরনের নতুন ভিডিও আপডেট পেতে। তো চলুন ভিডিওটাকে শুরু করি আমার মোবাইল স্ক্রিনে। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি আমার ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে এবং আপনাদের আমি স্টেপ বাই স্টেপ করে দেখাচ্ছি। তো প্লিজ আপনাদের রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরো দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো আপনাকে বলে রাখি, এটার জন্য প্রথমত আপনাকে ইন্টারনেট কানেকশন দিতেই হবে আপনার মোবাইলে। তো ইন্টারনেট কানেকশনটা নিয়ে আপনি আপনার যে মোবাইলের যে রিয়েলমি মোবাইল আছে, যে রিয়েলমির যে কোনো মডেলই হোক, আপনার কোনো সমস্যা নেই। তো রিয়েলমির মোবাইলে গিয়ে আপনারা দেখবেন যে থিম স্টোর যেটা রয়েছে, আপনার যে রিয়েলমির থিম স্টোর, তো আপনি থিম স্টোরে গিয়ে ক্লিক করবেন, টাচ করবেন। করার পরে দেখুন এই ধরনের একটা ইন্টারফেস খুলে আসবে আপনার যতগুলো থিমস আছে, থিমসগুলো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে প্রত্যেকটাতে বাই লেখা আছে, মানে এটা একটা কিনতে হবে, আপনাকে ইজিলি ফ্রি দিবে না, ঠিক আছে। দেখুন প্রত্যেকটা বাই বাই অপশান দেওয়া আছে, প্রত্যেকটাতে বাই অপশান দেওয়া আছে, এখানে আপনাকে ফ্রি কোনো কিছুই দেবে না, ঠিক আছে। তো আপনাকে এখান থেকে ফ্রি ইউজ করতে হবে, মানে আপনি এখান থেকে না কিনে ফ্রি লাইফ টাইম ইউজ করতে চান, তো সেটা নেই। তো কী করে করবেন দেখি আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। দেখুন আমাকে যেমন এখানে অনেকগুলো থিমস রয়েছে, থিমসের মাঝখানে আমি একটা থিম সিলেক্ট করে নেব। যেমন দেখতে পাচ্ছেন কালারফুল চার্জিং, মানে আপনি যখন মোবাইলটাকে চার্জ করবেন তখন আপনার কালার স্ক্রলিং ডাউন হবে, ঠিক আছে। আমি সেই থিমটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখুন আমি সেই থিমটাকে সিলেক্ট করে নিচ্ছি। করার পরে দেখুন এখানে অপশান আছে, এখানে এটাকে যদি আপনি ইউজ করতে চান তো আপনাকে মানে 68 টাকা পে করতে হবে। তো
তো আমাকে, আমি আগে বলেছি যে পুরোপুরি ফ্রি ইউজ করবো আমরা, আমরা আসলে কিনবো না। তো দেখুন এই ধরনের একটা থিমস রয়েছে, তো আমাকে সর্বপ্রথম আপনি কী করবেন, আপনি ট্রাই মানে ট্রাই মি করে নেবেন, ঠিক আছে? আপনাকে ট্রাই মি করে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো দেখুন এখানে বলছে 2 আওয়ার্স আপগ্রেড ফ্রি ট্রায়াল, মানে আপনাকে 2 ঘন্টা বা 5 মিনিটের জন্য আপনাকে এটাকে দিবে ব্যবহার করার জন্য, ঠিক আছে? তো আপনি ইজিলি 5 মিনিটের জন্যই নিয়ে নেবেন, ঠিক আছে? 2 ঘন্টা নেবেন না, মানে আপনাকে 5 মিনিটের ট্রায়াল ভার্সন দিবে, আপনাকে 5 মিনিটের জন্য আপনি ব্যবহার করতে পারবেন যদি আপনি না কেনেন। তো আমি আপনাকে বলবো যে আপনি 5 মিনিটের জন্য ট্রায়াল ভার্সনটা নেবেন, কিন্তু আপনাকে এটা লাইফ টাইম ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আপনি কি করবেন, 5 মিনিট ট্রায়ালটাকে নেবেন, করার পরে দেখুন আমি অলরেডি ডাউনলোড করে রেখেছিলাম বলে আমি অটোমেটিক মোবাইল থিমটা চলে আসলো, ঠিক আছে? আপনি কী করুন, প্রথমে ডাউনলোডিং হবে, ডাউনলোডিং হওয়ার পরে আপনি এই ধরনের আসবে। দেখুন আমার যেমন থিমটাকে এখানে চলে আসলো, ঠিক আছে, মোবাইলে আসার পরে কী করবেন আপনি, কী করবেন আপনার যে মোবাইল সেটিংস আছে, আপনার সেই মোবাইল সেটিংসে যাবেন। দেখুন সেটিংসে যাওয়ার পরে আপনার যে অ্যাপস ম্যানেজার আছে আপনার মোবাইলে, আপনি সেম অ্যাপস ম্যানেজারে আপনি চলে যাবেন। দেখুন আপনার অ্যাপস ম্যানেজারে আসার পরে আপনার যতগুলো অ্যাপস রয়েছে আপনার মোবাইলে, কী করবেন শো সিস্টেম প্রসেস, আপনি শো সিস্টেম প্রসেসে ক্লিক করবেন। করার পরে এখানে দেখবেন একটা আপনার যে থিম স্টোরটা রয়েছিল রিয়েলমি স্টোরে, আপনি সেই সিস্টেমটাকে খুঁজে নেবেন। তো দেখুন আমি খুঁজে নিচ্ছি আমার থিম স্টোরটাকে, আপনি আপনার মোবাইলে সেমভাবে থিম স্টোরটাকে খুঁজে নেবেন। তো দেখুন আমি থিম স্টোরটাকে খুঁজছি, তো একটু সময় লাগছে, কেন আমার মোবাইলে প্রচুর অ্যাপস রয়েছে এবং প্রচুর অনেক জিনিস রয়েছে, তো আমি খুঁজে পাচ্ছি না। তো আমি থিমস, তো আপনি দেখেন, দেখুন এখানে থিম স্টোরটা পেয়ে গেছি আমি সিস্টেম ইউআই এর নিচে। তো আপনি কী করবেন, থিম স্টোরটাকে খুঁজে পাওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, টাচ করে নেবেন। টাচ করার পরে দেখুন খুলে গেছে আমার, খুলে যাওয়ার পরে দেখুন শর্টেজ ইউজেস, মানে শর্টেজ ইউজেস যেটা অপশনটা রয়েছে সেটা আপনি ক্লিক করে নেবেন। ওখানে দেখুন সব থেকে মনে রাখবেন, আপনাকে এই সিস্টেমটা আসার পরে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ক্লিয়ার ডাটা এবং ক্লিয়ার ক্যাচ। আপনাকে এই দুটো অপশন অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে, আপনি যদি ক্লিয়ার করে দেন তাহলে অটোমেটিকলি সিস্টেমটা কী হচ্ছে, আপনার যে রিয়েলমি স্টোরে যে অপশনটা রয়েছে, যে আপনি ওখানে দেখাচ্ছেন যে আপনি এখান থেকে ডাউনলোড করেননি, কিন্তু আপনার মোবাইলে অলরেডি ডাউনলোড থাকবে এবং আপনি এটা লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আপনি কী করবেন, আপনার যে ক্লিয়ার ডাটা আছে সেগুলো ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? ক্লিয়ার ডাটা ক্লিয়ার করার পরে হ্যাঁ আপনার ক্লিয়ার ক্যাচ আছে, মানে ক্লিয়ার ডাটা ক্লিয়ার করলে আপনার দুটোই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য দুটো ক্লিয়ার করার পরে আপনি পুরোপুরি সেটাকে ব্যবহার করতে পারবেন উইথাউট কোনো, আপনার যে সিস্টেম রয়েছে ইয়ের মাধ্যমে, মানে দেখুন আমি আপনাকে লাইভ দেখাচ্ছি, আমি মোবাইলটাকে চার্জিংয়ে লাগিয়ে দেখেছি যে আমার থিমটাকে কাজ করছে কিনা, ঠিক আছে? দেখুন আমি পুরোপুরি লাইভ দেখাচ্ছি আপনাকে। দেখুন আমি চার্জার যে কানেক্ট রয়েছে আমার চার্জার পিনটা, সেটা আমি লাগাচ্ছি। দেখুন করার পরে দেখুন আমার চার্জিং হচ্ছে, ঠিক আছে? দেখুন এবং থিমটা দেখতেও খুব সুন্দর। তো যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে আপনার কিছু আমাকে কমেন্টসে জানাতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্স সেকশন খোলা আছে, কমেন্ট সেকশন করবেন, এবং প্লিজ 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 আমার এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এতটুকুই, তো বাংলা বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, তো চলুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিন। আজকের জন্য এতেই, বাই বাই।